আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকে রেসিপি বাঁধাকপির পাকোড়া। তো শীতের সময় কিন্তু কম বেশি সবাই আমরা বাসায় সবজির পাকোড়া তৈরি করে থাকি, তবে আজকে আমি বাঁধাকপির পাকোড়াটা একটু ভিন্ন স্টাইলে দেখাবো। তো ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না, সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি বাঁধাকপির হাফ কেটে নিয়েছি, আর এখন বাঁধাকপির যে পাতাগুলো আছে সেই সবগুলো পাতা আমি এখন বাঁধাকপি থেকে খুলে নেব। আমি কিন্তু পাতাগুলো কাটবো না, আমি কিন্তু এরকম করে সবগুলো পাতা খুলে নেব। তো দেখুন, আমি কিন্তু সবগুলো পাতা খুলে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিব। তো এখন আমি কড়াইয়ে সবগুলো পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু লবণ খুবই সামান্য পরিমাণ দিতে হবে, খুব বেশি দেয়া যাবে না, কারণ বাঁধাকপির পাতাগুলো ভাপ দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। এই লবণ থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানিটা দিয়ে বাঁধাকপির পাতাগুলো ভাপ দেওয়া হয়ে যাবে। এখন আমি ঢেকে ভালোভাবে ভাপ দিয়ে নিব। তো বাঁধাকপির পাতাগুলো কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি। দেখুন এরকম করে সেদ্ধ করে নিয়েছি, একদম বেশি সেদ্ধ করা যাবে না। আর দেখুন লবণ দেওয়ার কারণে অনেকটা পানি উঠে গেছে। এখন এই পানিটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিব, ছেঁকে আমি বাঁধাকপির পাতাগুলো আধা বাটা করে নিব। তো বাঁধাকপির পাতাগুলো আমি আধা বাটা করে নিয়েছি। দেখুন এরকম করে বাটতে হবে, খুব বেশি মিহি করা যাবে না। আর বাটার পরে দেখুন অনেকটা পানি উঠেছে, এই পানিটা এখন খুব ভালোভাবে চিপে নিতে হবে। তো বাঁধাকপির পাতাগুলো আমি চিপে নিয়েছি, দেখুন অনেকটা পানি উঠে গেছে। পানিটা কিন্তু খুবই ভালো করে চিপে নিতে হবে, পানি কিন্তু একদমই থাকা যাবে না। তো যে পানিটা উঠেছে সেই পানিটা এখন আমি ফেলে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লবণ পরিমাণ মতো। এখানে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আমি বাঁধাকপির পাতাটা যখন ভাপ দিয়েছিলাম তখন আমি লবণ দিয়েছি, এর জন্য অল্প পরিমাণে লবণ দিতে হবে। ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, চাট মশলা, টেস্টিং সল্ট, চালের গুঁড়ো। এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু সুজিও ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো অথবা সুজি দিলে পাকোড়াটা ভেতরে একদম ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি বেসন, বেসন কিন্তু আমি একবারে অনেকটা দিয়ে দিব না, লাগলে আমি পরে প্রয়োজনে আবার দিয়ে নিতে পারবো, এর জন্য আমি অল্প পরিমাণ বেসন দিব। তো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। তো এখানে আমি আরও একটু বেসন দিতে হবে, এই জন্য আমি আবারও 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তো বেসন দেওয়ার পর এখন আবার খুব ভালোভাবে মেখে নিব। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি, এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো একে একে সবগুলো তেলে দিয়ে দিব।
এখন আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। পাকোড়া ভাজার সময় কিন্তু চুলার আঁচটা খুব বেশি দেয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। খুব বেশি আঁচে রাখলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। তো পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। তো দেখুন আমার তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া, একদমই ভিন্ন স্টাইলে তৈরি করে দেখিয়েছি। এভাবে কিন্তু আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে, খেতেও খুবই ভালো লাগবে। তো আপনারা বাসায় তৈরি করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।